দর্শক, আমরা একজন কিশোরকে পেয়েছি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে এক সহৃদয় ব্যক্তি তাকে নিয়ে এসেছেন আমাদের কাছে, সংবাদকর্মীদের কাছে এই তথ্যটি দেওয়ার জন্য যে নাজমুল হাসান নামে এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ছেলেটির বাড়ি বলছে চকরিয়ার মালুমঘাট। তো সকালবেলা তারা তার বাবা মা সহ তারা এখানে এসেছিল কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতুলি পয়েন্টে। তার সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তো এই কলাতুলি পয়েন্টে আসার পর এই নাজমুল তার বাবা মা সহ সমুদ্র সৈকতে এসেছিল। তখন এই যে সমুদ্র সৈকত থেকে উঠে যাওয়ার জন্যে একটি এখানে যে পুলিশ তাদেরকে তুলে দিচ্ছিল, এই সময় তার বাবা মা একদিকে চলে গেছে আর সে আরেক দিকে চলে গেছে। সেই থেকে এই অবধি এখনো পর্যন্ত সে তার বাবা মার দেখা পায়নি। তো আমরা একটু তার সাথে আগে কথা বলি, তার তথ্যটা জেনে নেই। আচ্ছা, পুরো নাম কি তোমার দাদাভাই? নাজমুল হাসান। নাজমুল হাসান, তো তোমার বাড়ি কোথায়? হায়দারনাশি ডানহাতি ছড়া। হায়দারনাশি ডানহাতি ছড়া। ডানহাতির ছড়া, হায়দারনাশি ডানহাতি ছড়া, এটা কি মালুমঘাট ইউনিয়নে? মালুমঘাটের আরো পূর্বে। মালুমঘাট আরো পূর্বে, খুব সম্ভবত এটি মালুমঘাট ইউনিয়ন। আর তুমি লেখাপড়া কোথায় করো? চা বাগান মাদ্রাসায়। চা বাগান, মালুমঘাট চা বাগান মাদ্রাসায়। তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সৈয়দুল ইসলাম। সৈয়দুল ইসলাম। আর মায়ের নাম? ইয়াসমিন আক্তার। ইয়াসমিন আক্তার। বাবার নাম সৈয়দুল ইসলাম, মায়ের নাম ইয়াসমিন আক্তার। তো আজকে সকালে এসছো কক্সবাজার? হ্যাঁ, সকালে আসছি। কার সাথে এসেছিলে? আমার বাবার মা আর একটা আমার আন্টি। আচ্ছা, তো তারপর কি হয়েছে, ওনাদের কেন খুঁজে পাচ্ছ না? তারপর পুলিশে দৌড়াছে এখান থেকে, আমার বাবা মা দিকে চলে গেছে, আমি আর দিকে চলে আসছি, চিনতে পারছি না। আচ্ছা, পুলিশে ওই যে সমুদ্র থেকে লোকজন তুলে দিচ্ছিল, ওই সময় ওরা একদিকে চলে গেছে, তুমি আরেক দিকে চলে গেছো। তো তোমার বাবা মার কোনো মোবাইল নাম্বার নাই? না, মোবাইল নাম্বার নাই। তো এখন সেই থেকে এই পর্যন্ত বাবা মাকে তুমি খুঁজছো? জি। এখনো কোনো মানে সন্ধান পাওনি? তো তাকে একজনে পেয়েছে, এই আমাদের এই যুবকটি। তো আপনি কোথায় পেলেন ছেলেটাকে? আসসালামু আলাইকুম। আমি অফিসের কাজে বের হয়েছি, বের হওয়ার পর এই ডলফিন মোড়ে আসলাম। ডলফিন মোড়ে এসে একটা ওই ছেলে ওনাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। ছেলেটা হলো, আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ, সে বলছে যে ওনারে পাইছি। তো কোথায় নিয়ে যাবো এখন? আমি ও বলছে যে আমি থেকে জিজ্ঞেস করছি তোমার ঠিকানা কোথায়, সে বলছে মলয়কুম বাজার চকরিয়া। তো আমি বলছি ওই ছেলেটাকে তুমি চিনো? লোকটাকে চিনি না। তো দেখলাম ও লোকটা উত্তরবঙ্গের। আমি বলছি আপনি কি করেন চকরিয়া? আমি কি করি, ওই রাজমিস্ত্রির কাজ করি। তো বলছে যে আমি তাহলে আপনি নিয়েন না ছেলেটাকে, আমারও দেন, দুইজনে একসাথে ছিলাম। তো আমি বলছি ছেলেটাকে আপনারে নিয়ে, তো আপনারা ফোন দিছি। তো ফোন দেওয়ার পর ওনার মা বাবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করছি, সে আমারে এভাবে বলছে। তো এখন পর্যন্ত উনি অবস্থায় আছে আর কি। সকাল কয়টায় এটি, অর্থাৎ এখানে বীজ থেকে তোমার বাবা মাকে যে হারিয়েছো, এটা কয়টা বাজে? সকাল 11টার মধ্যে। 11টা, সেই থেকে এখনো পাওনি। আমি আমরা দেখছি যে তার চেহারাটা শুকিয়ে গেছে। সকাল থেকে কিছু খেয়েছো? না, কিছু খাইনি। ছেলেটা এখনো পর্যন্ত অভুক্ত, তার বাবা মাকে সে খুঁজছে এবং এই সহৃদয় ব্যক্তি তাকে যে নিয়ে এসছে। তো আমরা এই, অর্থাৎ নাজমুল হাসান, সে তার বাবা মাকে খুঁজছে। যদি তার বাবা মা বা আপনারা আমাদের এই ফেসবুকে যারা আছেন আমাদের সাথে, তারা দয়া করে এই নিউজটি একটু শেয়ার করবেন যাতে সে তার বাবা মাকে খুঁজে পায়। এবং আমরা চেষ্টা করছি যে মালুমঘাট দুলহাজারা এখানে আমাদের পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আমরা তার বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করব। এই সকাল থেকে এই ছোট্ট শিশুটি এখনো কিছু খায়নি, আমরা চেষ্টা করছি তাকে যে কিছু খাবার দেওয়ার জন্যে। তবে এটা বলে রাখি যে তোমার ওর বাবাকে চেনার আরেকটি সহজ উপায়, তোমার বাবা কোথায় চাকরি করে বলছো? ডোমখালি আলহেরা দাখিল মাদ্রাসা। ডোমখালি আলহেরা দাখিল মাদ্রাসা। আর সেখানে তোমার বাবার পুরো নাম কি বলেছো? নাজিমউদ্দিন। এর আগে সাইদুল ইসলাম। সৈয়দুল ইসলাম ডুমখালী আলহেরা একাডেমিতে চাকরি করে তার বাবা। আমি আবারও বলছি ডুমখালী, অর্থাৎ মালুম, এটা হচ্ছে দুলহাজারে ইউনিয়নের ডুমখালী আলহেরা মাদ্রাসাইটি, আলহেরা দাখিল মাদ্রাসায় উনি চাকরি করেন। তার সন্তান সৈয়দুল ইসলামের সন্তান, সে নিজে চা বাগান মালুমঘাট আর কি চা বাগান মাদ্রাসায় লেখাপড়া করে। কোথায় পড়ো? চা বাগান মাদ্রাসায়। কোন ক্লাস? সাবজখানি।
হেফজুখানাই, আচ্ছা আচ্ছা, চা বাগান মাদ্রাসায়। তো আমরা যদি কেউ এই ছেলেটির বাবা মার খোঁজ পেয়ে থাকলে আপনারা সকলেই জানাবেন। আমরা একটি মোবাইল নাম্বার আপনাদের বলে দিচ্ছি, যেহেতু তিনি একজন এনজিও কর্মকর্তা, তার এনজিও অফিসেই অর্থাৎ এই নাজমুল হাসান থাকবেন, এমএসআই একটি অর্থাৎ মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল, এইটির ফুল ফর্ম, এটি এমএসআই শর্টকাটে যেটি বলা হয়। তো এটির এমএসআই অফিসে থাকবে, এটি হচ্ছে জেলা কারাগার সংলগ্ন তাদের যে অফিস আছে সেখানেই সে থাকবে। তো আমরা একটা মোবাইল নাম্বার বলে দিচ্ছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি নাজমুল হাসানের বাবার আপনারা যদি সন্ধান পান তাহলে আপনারা নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করবেন। একটু মোবাইল নাম্বারটা বলেন। 01636 114363। আবার একটু বলেন। 01636 114363। এই যে নাম্বারটি বলা হলো, এই নাম্বারে যোগাযোগ করে নিশ্চয়ই তার বাবা মাও এতক্ষণে একেবারেই উদ্গ্রীব হয়ে আছেন ছেলের জন্য। তো আমরা সবাই মিলে আসলে তার বাবা মাকে তাকে আমরা খুঁজে দেব, এবং সে একটি নিরাপদ জায়গায় আছে আমরা সেটা বলতে পারি, যে এমএসআই অফিসে। এরপর থেকে এমএসআই অফিসে থাকবে জেলা কারাগার সংলগ্ন যে এলাকাটি আছে সেখানে এমএসআই অফিস। আর যে নাম্বারটি বলা হলো সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে ছেলেটিকে সেখানে পাওয়া যাবে, সে নিরাপদ জায়গায় থাকবে। আমরা সুবিধার জন্য, যোগাযোগ করার সুবিধার জন্য আমরা আপনাদের সকলকে মোবাইল আমরা জানিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটি আবারও আমরা জানিয়ে দিচ্ছি। তো একটু বলবেন মোবাইল নাম্বার। 01636 114363। আর 01636 114363। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, নিশ্চয়ই ছেলেটি তার বাবা মাকে খুঁজে পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে।